নমস্কার, আজকে আমি মাছের চপ তৈরি করেছি বিস্কুটের গুঁড়ো ছাড়া মুসুর ডাল বাটা দিয়ে অনেক সহজ পদ্ধতিতে। আপনারাও বাড়িতে ট্রাই করতে পারবেন। কি কি দিয়ে করেছি সেগুলো দেখাচ্ছি। মাছের চপ তৈরি করার জন্য আমি মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। মুসুর ডালটা ভালো করে ধুয়ে একটা শুকনো কাপড়ের মধ্যে দিয়ে শুকিয়ে নিয়ে রাখা আছে। এটা আলাদা গুঁড়ো করে রাখবো। আর মাছটাকে আদা রসুন, সামান্য আদা দিতে হবে, রসুন, একটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনে পাতা, এগুলো পেস্ট করে একসাথে মাছের সাথে মাখিয়ে নেব। মাছের মধ্যে নুন, হলুদ আর সামান্য লঙ্কার গুঁড়ো, আর লেবুর রস দিয়ে আমি মাছগুলো ভালো করে একটু মেখে কিছুক্ষণের জন্য রেখে দেবো। তারপর ওই পেস্টগুলো লাগিয়ে বড়াটা ভাজতে হবে, মাছের চপটা তৈরি হবে। বিস্কুটের গুঁড়ো ছাড়া মসুর ডালের গুঁড়ো দিয়েও করে দেখুন আপনারা বাড়িতে, খুব টেস্ট হয় মাছের চপটা। এইভাবে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে, লেবুর রসগুলো যাতে সমস্ত মাছের গায়ে লেগে যায়। মসুর ডালটা পেস্ট করে নিয়েছি, আর কাঁচা লঙ্কা, ধনে পাতা আর অল্প আদা রসুন পেস্ট সব একসাথে এখানে রেখেছি, পেঁয়াজ আদা রসুন, আর একটা ডিম ভেঙে দিয়েছি। এর সাথে সামান্য কর্নফ্লাওয়ার দিয়ে নেব। তারপরে এই নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, লেবুর রস দিয়ে মাখা যে মাছগুলো আছে একটা একটা করে লাগিয়ে তারপরে ফ্রাই করব। প্যানটা গরম হয়ে গেছে, আমি সরষের তেলেই ভাজবো। বেশি করে একটু তেলটা দিতে হবে, কারণ মাছের পরিমাণটা বেশি আছে। তাই তেলটা গরম হয়ে গেছে, আমি সব মশলাগুলো মাখিয়ে মাছে এক একটা করে তেলে দিচ্ছি। বেশি একসাথে দিলে তো লেগে যাবে, তাই জন্য অল্প করেই ভেজে নেব। একটা সাইড হয়ে গেছে, তারপরে উল্টে আবার আর একটা সাইড দিয়েছি, ভালো করে কড়া করে ভাজতে হবে। ভাজাগুলো হয়ে গেছে, এবার ভাতের সাথে একটু ঘি দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে দারুণ মজার লাগবে। গরম ভাতে ঘি দিয়ে এই মাছের চপ দুর্দান্ত খেতে, একবার আপনারা ট্রাই করুন। আর শুধুও খেতে পারবেন সস দিয়ে, ভালো লাগবে। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।